প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিমু শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নানা সংকটেও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হবার ইঙ্গিত গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ইসির সাথে বিএনপির বৈঠকে না বসার সিদ্ধান্ত কমিশনের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলছেন বিশ্লেষকরা 17 এপ্রিল থেকে 6 দিন ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা থাকবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো সংবাদে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও সময়োচিত সংস্কার পদক্ষেপ নিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ একই সঙ্গে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন সরকার টানা চতুর্থ মেয়াদেও নির্বাচিত হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি আতিকুর রহমান তিতাসের রিপোর্ট আগামী জাতীয় নির্বাচনের আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সময়োপযোগী সংস্কারের জন্য আইএমএফের ঋণপ্রাপ্তির পটভূমিতে ব্লুমবার্গ দুটি উপশিরোনাম সহ বাংলাদেশ লিডার বেটস আইএমএফ ম্যান্ডেটেড রিগার উইল পে অফ ইন পোলস শিরোনামে এ নিবন্ধটি প্রকাশ করে আন্তর্জাতিক অর্থবিষয়ক এ সংবাদ সংস্থা নিবন্ধে লিখেছে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদেও জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে আইএমএফের পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে বলেও পরামর্শ দেওয়া হয়েছে নিবন্ধে বলা হয় শেখ হাসিনা 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করায় তার সাফল্য এতে আরও বলা হয় ব্যালট বাক্সে পরাজিত হবার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়ই আইএমএফের সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়েন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ব্যতিক্রম তার দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়নে দক্ষিণ এশিয়ায় দেশটি ঘুরে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তান এখনও জ্বালানি ভর্তুকি নিয়ে দুরবস্থার মধ্যে রয়েছে শ্রীলঙ্কায় স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সবশেষ ছিল বাংলাদেশ আতিকুর রহমান তিতাস মাইটিভি গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ না করলে সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী রাজধানীর বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন জ্বালানি খাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বেশি না পড়লে বিদ্যুৎ পরিস্থিতি এবার সহনীয় থাকবে যুদ্ধের প্রভাব যদি বেশি না পড়ে জ্বালানির উপর তাহলে ইনশাল্লাহ এই পরিস্থিতি এরকমই থাকবে আমরা ম্যানেজ করে নিব কিছু আপনারা জানেন কিছু এলএনজি স্পট মার্কেট থেকে কেনা হচ্ছে আর লং টার্ম তো আমরা আনতেছি এ মিলে আমরা ইনশাল্লাহ আশা করি যে যদি কোনো রকম যেটা আগে প্রশ্ন ছিল যদি দামের খুব হেরফের না হয় তাহলে আমরা এই ক্রাইসিস বা এই চ্যালেঞ্জ আমরা মিট করতে পারবো ডলার সংকট বলতে যেটা বোঝায় সেটা আমরা কাটিয়ে উঠতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিকে অনানুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংলাপের আহ্বান জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু বিএনপির আলোচনায় না বসার সিদ্ধান্ত ইসির প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর একটি দেশের উন্নয়নের স্বার্থে নির্বাচন কমিশন সংলাপ আহ্বান করতে পারে বলেও অভিমত এই নির্বাচন বিশ্লেষকের আবু সাইদপুর বিশেষ রিপোর্ট বর্তমান নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর থেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল প্রতিশ্রুতি বাস্তবায়নে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ করে বেশ আলোচনায় এসেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন এরপর নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে রোডম্যাপ ঘোষণা সহ ইভিএম পদ্ধতির ব্যবহার নিয়ে বেশ সরব হয়ে ওঠে নির্বাচন কমিশন সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে বেশ কয়েকটি পৌর ও সিটি নির্বাচন করে বেশ আলোচনায় আসে নির্বাচন কমিশন
এরপর শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া। যদিও শুরু থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলে আসছিল কমিশন গঠনের পর থেকেই। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে আসছিল শুরু থেকেই। সুষ্ঠু নির্বাচনে শেখ হাসিনা হারবেন না, হারাতে পারবে না, সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কিন্তু হুট করে বিএনপিকে দেয়া নির্বাচন কমিশনের সংলাপ প্রত্যাখ্যান করে বিএনপি। বর্তমানের মূল রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং তা হবে অর্থহীন। আর এদিকে সমালোচনার ঝড় ঠেকাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাইবুল আওয়াল। বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। আমরা বলেছি আপনাদের যে কৌশল, সেই কৌশলের উপর আমাদের কোনো রকম মন্তব্য থাকবে না। তবে বিএনপির এই প্রত্যাখ্যানের বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশ্লেষক বদুল আলম মজুমদার? বিএনপি তো বলেই আসছে যে তারা এই নিয়ে আলোচনা করতে আগ্রহী না, তাদের ইস্যুই হলো নির্বাচনকালীন সরকার। এতো হুট করে নয়, এ তো আগেও তারা প্রত্যাখ্যান করেছে, আগেও তারা এটা অস্বীকার করেছে, এবারও করেছে। এটা রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা হইতে হবে। নির্বাচনকালীন এমন একটা সরকার যেটা সবার জন্য সমসুযোগ সৃষ্টি করে। তবে সবকিছু ছাপিয়ে সব দলের সাথে আলোচনা সাপেক্ষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অর্থবহ নির্বাচন করা সম্ভব বলে মনে করেন জনিপপের চেয়ারম্যান ও নির্বাচন বিশ্লেষক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। মনে করি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি আয়োজন করা যায় তাহলে রাজনৈতিক সংকটের অবসান ঘটবে এবং নির্বাচনের ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। অবশ্য দপু মাইটিভি ঢাকা। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদের সম্ভাব্য তারিখ 22 এপ্রিল, 17 এপ্রিল থেকে 6 দিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। আমাদের বিকেএমই এবং বিজিএমই এর প্রতি আমাদের একটা অনুরোধ আমরা জানিয়েছি যে তারা যেন রোটেশন করে ছুটিগুলো দেয়, যেন অতিরিক্ত চাপ যেন আমাদের এখানে না পড়ে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, তার শারীরিক সক্ষমতা, মোটরসাইকেলের সক্ষমতা সবকিছু মিলিয়ে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরকার তো এগুলোকে অ্যাভয়েড করতে পারে না। মিথ্যা রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ভিত্তিমূলে প্রথম আলো আঘাত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তিনি বলেন, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়, কেউ যদি আইনের বিরোধী কাজ করে তাকে তো আইনের আওতায় আসতেই হবে। 26 মার্চের ঘটনা তো ভাষণ থেকে জাল পড়ানোর মতোই অনেকে বলছে, ভাষণ থেকে জাল পড়িয়ে সংবাদ প্রকাশ করার মতোই একই ধরনের ঘটনা 26 মার্চে যেটি প্রথম আলোর অনলাইন কিংবা ফেসবুক পেজে যেটি প্রকাশ পেয়েছে অনেকেই বলছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই ঘটনাকে, এই সংবাদকে বাসন থেকে জাল পুড়িয়ে সংবাদ পরিবেশনের সাথে তুলনা করা হচ্ছে। তো এটি রাষ্ট্র সমাজ স্বাধীনতার বিরুদ্ধে এই যে এই ধরনের সংবাদ পরিবেশন সর্বমহলের মতে, সেটি তো একটি অপরাধ এবং ডিজিটাল অপরাধ। গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সকাল 8:15 দিকে পৌর শহরের কেওয়া গ্রামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতা বশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে 3 জন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। খবর পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মেমরি জাহান সীমা। আল্লাহ হাফেজ।